বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ও সালাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, মুসলিমদের ভিতর থেকে একটা লম্বা লিস্ট রয়েছে, সিরিয়াল রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, যাদেরকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারা আমার দলভুক্ত নয়, তারা আমার উম্মত নয়। এই লিস্টের মধ্যে অন্যতম এক প্রকার মানুষ হলো যে সমস্ত মানুষ বেদআত করে থাকে, সুন্নাহ থেকে বিমুখ হয়ে গিয়ে বেদআতের মধ্যে ডুবে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কাছে সুন্নাহর চাইতে বেদআতের দামটা বেশি, বেদআতের মূল্যায়নটা আমরা বেশি করে থাকি। আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী যারা বেদআত করবে তারা আমার দলভুক্ত নয়, তারা আমার উম্মত নয়, অর্থাৎ সুন্নাহ থেকে যারা বিরাগ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে। আমাদের সমাজে কিন্তু আরেক প্রকার মানুষ রয়েছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদ দিয়ে কোনো পীর বা কোনো বুজুর্গ বা মানবরচিত কোনো তরিকাকে অনুসরণ করে থাকেন। এরকম মানুষের সমাজে অনেক রয়েছে যারা আল্লাহ নবীর তরিকা বাদ দিয়ে মানুষের তরিকা বা কোনো পীরের তরিকা অনুসরণ করবে। আল্লাহ রাসূল বলছেন তারাও আমার দলভুক্ত নয়, তারাও আমার উম্মত নয়। আরেক প্রকার মানুষ রয়েছে যারা আল্লাহ রাসূলকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক জনপ্রিয় ব্যক্তি, জননন্দিত কোনো ব্যক্তিকে আদর্শিক নেতা বানিয়ে জীবন পরিচালনা করে থাকে। আমরা অনেকে মনে করি অমুক ব্যক্তি আমার আদর্শিক নেতা, আমি ওনার আদর্শের সৈনিক, আমি আমার চিন্তায় চেতনায় শয়নে স্বপনে সব জায়গায় আমি ওনাকে লালন পালন করে থাকি, ওনার আদর্শ আমরা চর্চা করে থাকি, ওনার আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করে থাকি, সংগ্রাম করে থাকি, ওই ব্যক্তির আদর্শের দিকে আমরা মানুষকে আহ্বান করে থাকি, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকমটা আমরা যারা করে থাকি আল্লাহ নবীকে বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা আমার দলভুক্ত নয়, তারা আমার উম্মত নয়। আমরা আল্লাহ রসুলকে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তিকে আমরা অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তি বানাই, আদর্শিক ব্যক্তি বানাই, তাহলে আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী আমরা উম্মত থেকে খারিজ হয়ে যাব, আমাদের উম্মত থেকে বাদ দিয়ে দেওয়া হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে আমরা থাকতে পারবো না। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আদর্শিক ব্যক্তি হিসেবে মনোনীত করে দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ রাসূলের আদর্শের মধ্যেই তোমাদের জন্য রয়েছে সফলতা, আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করার মধ্যেই রয়েছে তোমাদের জন্য মুক্তি। তোমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করো, তোমাদের চিন্তায় চেতনায় শয়নে স্বপনে জাগরণে, তোমাদের খাওয়া দাওয়া উঠা বসা বিয়ে শাদী লেনদেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য অফিস আদালত ব্যাংক ব্যালেন্স, তারপরে শিক্ষানীতি অর্থনীতি সমাজনীতি রাজনীতি রাষ্ট্রীয় নীতি জীবনের সব জায়গায় তোমাদের অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলকে বাদ দিয়ে যদি আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিকে আমাদের অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তি বানাই, আমাদের আদর্শিক নেতা বানাই, তাহলে আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী আমরা নবীর দল থেকে বাতিল হয়ে গেলাম, বের করে দেওয়া হলো আমাদেরকে আল্লাহ রাসূলের দল থেকে। তাছাড়া যারা এই কাজটা আমরা করে থাকি, অনেক সময় দেখা যায় অনেক রাজনৈতিক ব্যক্তির জন্য আমরা জীবন প্রাণ, তিনি আমাদের আদর্শিক নেতা, ওনার আদর্শ প্রতিষ্ঠার জন্য আমার হুঙ্কার, আমার অর্থ ব্যয় হচ্ছে, আমার শ্রম ব্যয় হচ্ছে। প্রিয় ভাই সব, যারা আল্লাহ রাসূলকে বাদ দিয়ে মানবরচিত আদর্শের পিছনে ছুটতেছেন, কবরে কি আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তুমি এই উমুক নেতার আদর্শের সৈনিক ছিলে কিনা, উমুক পীরের তরিকা তুমি মেনে চলেছিলে কিনা, কবরে এগুলো জিজ্ঞেস করা হবে? কবরে জিজ্ঞাসা করা হবে আমার নবী উকা, তোমার নবী কে ছিল, তোমার আদর্শিক নেতা কে ছিল, তোমার অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তি কে ছিল, কবর এটা জিজ্ঞাসা করা হবে। এখন আমরা যদি আল্লাহ নবীকে বাদ দিয়ে মানুষের তরিকা অনুসরণ করি, মানুষকে আমরা আদর্শিক নেতা বানাই, তাহলে কবরের প্রশ্নের জবাব কি করে দেব? এই জন্য যারা আল্লাহ নবীর সুন্নাহ থেকে বিমুখ হয়ে যায়, উদাসীন হয়ে যায়, বিরাগ হয়ে যায়, আল্লাহ রাসূলের তরিকা থেকে মানবরচিত তরিকার দিকে চলে যায়, আল্লাহ রাসূলের আদর্শ থেকে যারা বিমুখ হয়ে যায়, আল্লাহ রাসূল বলছে তারা আমার দলভুক্ত নয়, তারা আমার উম্মত নয়। সহি মুসলিমে আসছে একটা লম্বা হাদিস, আমি শেষ অংশটুকু বলছি। আল্লাহ নবী বলছেন ফামান রাগিব আন সুন্নাতি ফালাইসা মিন্নি, যারা আমি নবীর সুন্নাত থেকে বিমুখ হয়ে যাবে, আমি নবীর তরিকা থেকে, আমি নবীর আদর্শ থেকে যারা, আমি নবীর নীতি থেকে যারা বিমুখ হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন তারা আমার দলভুক্ত নয়, তারা আমার উম্মত নয়। তিরমিজির বর্ণনায় আসছে আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্না, যে আমি রসুলের সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে, জান্নাতে থাকবে। আল্লাহ রসুল বলতেছেন যারা রসুলের সুন্নাকে ভালোবাসে, রসুলের তরিকা অনুযায়ী যারা চলে, রসুলকে আদর্শ হিসেবে যারা মেনে চলে, তারা জান্নাতে রসুলের সাথে অবস্থান করবে। সহিহ বুখারীতে আরেকটা হাদিস আসছে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাহ ইল্লা মান আবা কিলা ওয়া মাই আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতানি দাখাল আল জান্নাহ ওয়া মান আসানি ফাকাত আবা প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে প্রত্যেকটা উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন তবে তারা জান্নাতে যেতে পারবে না যারা জান্নাতে যেতে অস্বীকার করবে অস্বীকৃতি জ্ঞাপন করবে সাহাবা ইকরামের পক্ষ থেকে বলা হলো হে আল্লাহর রাসূল জান্নাতে যেতে চায় না কে জান্নাতে যেতে অস্বীকার করবে কে আল্লাহ নবী বললেন যারা আমার আনুগত্য করবে আমাকে অনুসরণ করবে অনুকরণ করবে আমার সুন্নাহ অনুযায়ী চলবে আমার নীতি অনুযায়ী চলবে আমার তরিকা অনুযায়ী চলবে আমাকে আদর্শিক নেতা মানবে আমার আদর্শ প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করবে তারা জান্নাতে যাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন আর যারা আমি নবীর সুন্নাহ থেকে বিমুখ হয়ে যাবে আমি নবীর তরিকা থেকে বিমুখ হয়ে যাবে আমি নবীর আদর্শ থেকে যারা বিমুখ হয়ে যাবে আমি নবীর অনুকরণ যারা করবে না তারাই মূলত জান্নাতে যেতে অস্বীকার করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না প্রিয় ভাই সব আসুন আমরা নবীর সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করি নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করি নবীর আদর্শ আমার চিন্তায় চেতনায় লালন পালন করে জীবনের সব জায়গায় নবীর আদর্শ আমরা ফলো করে জীবন গঠন করার চেষ্টা করি সব জায়গায় নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করি আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু Those TV 24 enjoy by listening to the Holy Quran